বিথি তোকে পছন্দ করে? না করার কি আছে, সুন্দর পোলাপ সবাই পছন্দ করে। আপনি আমার বয়সে কম হলে আপনিও করতেন। দি ভাই বোন তো সেম টেস্ট, দুজনে তো টিচারকে প্রেমে পড়ছি। জি না, আপনি টিচারের প্রেমে পড়ছেন, আমি যার সাথে প্রেম করতাম উনি পরে গিয়ে টিচার হইছেন। টিচার তো আব্বুকে বলে রাখছি আপনার ব্যাপারে অনেক কথাই, আর বলছি যে আমার এমন একটা বোন পাইছি আমার মার মতো যত্ন করে আদর করে, একটু অভ্যাসটা দেখা করবে। তুই একদম টেনশন করিস না, আঙ্কেলকে সরাসরি আমার কাছে নিয়ে আসিস, ক্যান্টিনে মিষ্টি। ওদিক যা, কথা বলতেছিলাম। ওঠ ওঠ, ওদিক যা, কি কইছি? ওঠ, মারতেছিস কেন তুই ওকে? এমনি আপা মাথা মতো গরম আছে, ওঠ। তুই যা, আমি কত পরে কথা বলতেছি। খামাখা কেন ছেলেটাকে মারলি তুই? আপনি এই ভিতরে বুঝেন। এই ঘুর, ওদিক ঘুর, ওদিক ঘুর। ক্যাম্পাসে ভর্তি না হয়া তো বাউন্সার গিরি করতি, সোজা দাঁড়া। আপনার ভিতরে কিন্তু বুঝানো কিন্তু ঝামেলা আছে। ভিতরে কি ঝামেলা? আর সব ঝামেলা আছে। ভিতরে ঝামেলা মানে? আরে ওর কোনো ঝামেলা থাকার কথাই না, ও তো খুবই আলাদা, ডিফারেন্ট টাইপের একটা মেয়ে। তা আমি তো এটাই জানতাম, ও তো আমার আলাদা ভাবে আমার কি জানি কইতে চায়। বলতে চাইলে তো শুনবি। তুই তো আমি তো শুনতে পারুম না। আরে আজব, তো তোকে কি বলতে চাচ্ছে সেটা যদি তুই না শুনতে চাস তাহলে কি করে বুঝবি ও তোকে কি বলতে চায়? আমার মনটা আপনি জানেন না, এক জায়গায় লক করা। বিথি তোকে পছন্দ করে? না করার কি আছে, সুন্দর পোলাপ সবাই পছন্দ করে। আপনি আমার বয়সে কম হলে আপনিও করতেন। কিন্তু এটা তো ভালো খবর, বিথি তো খুবই নাইস একটা মেয়ে, তোদের দুজনকে একসাথে খুবই দারুণ মানাবে, প্রেম করতে পারিস। পুরো ক্যাম্পাস এক কথা কইতে আছে যে আমার আর সুস্মিতারা মানাইতেছে মাসনাতে কলেজে ঢুকাই দিলেন। আর আপনি যে আমার বোন, দুই ভাই বোনের তো সেম টেস্ট, দুজনে তো টিচারকে প্রেমে পড়ছি। জি না, আপনি টিচারের প্রেমে পড়ছেন, আমি যার সাথে প্রেম করতাম উনি পরে গিয়ে টিচার হইছেন। টিচার তো আমার মন আর দেহ তো ডিপার্টমেন্টে জায়গা পাচ্ছে। আপনি ভালো আছেন? এই তো, তো তোমার সমস্যা সমাধান হয়েছে? স্যার আমার কি সমস্যা? স্যার মানে ওই ওই দিব্যা জাহাঙ্গীর না মাসুদ না কি যেন ওরা ক্যাম্পাসে, মানে ওরা কি ক্যাম্পাসে ঢুকে পড়েছে নাকি ওদেরকে বাইরে এখন আটকে রেখেছো? মানে আমি ভালো লেগেছে মানে আমি ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করো তো। দুজনকে ভালো লেগেছে, আপনি আমার দুলাভাই। দুলাভাই মানে আমি তো এখনো বিয়ে করিনি, আর তোমার বোন কে? স্বপ্ন বাপা। তোমার বোন কেমন আছে? তার আপনি যেমন রাখছেন স্যার, আশা করি ভালো আছে। তাই না? তো তোমার পদ্মা আবাসিকে যাতায়াত কেমন চলছে? স্যার আমি স্যার পদ্মা আবাসিক পাঁচটা বড় যাই স্যার, ওই যে আমার তিনটা বাচ্চা, মানে আমি তিনটা বাচ্চা পড়াই স্যার, ক্লাস ফাইভ এর স্যার। আচ্ছা স্যার, গ্রেট। এই স্টুডেন্ট বয়সে আর্ন করো, এটা খুব ভালো। থ্যাংক ইউ স্যার। তবে তুমি বাচ্চাদেরকেই পড়িও, হ্যাঁ, ওই টিচারদেরকে পড়াতে যেও না। ও আমার আপাতত পড়ায়। কি বললে স্যার? রিকোয়েস্ট স্যার করব। কি মানে যখন আপনি ডিপার্টমেন্টে থাকবেন তখন আপনি স্যার, যখন আমরা এভাবে থাকবো তখন আপনি দুলা ভাই। আই তুমি যাও, যাও একবার দুলা ভাই ডাকি। আই একটা থাপ্পড় দেবো, তুমি যাও, যাও তুমি যাও, দুলা ভাই চা খাবেন, যাও তুমি যাও। সরি স্যার, যাও তুমি স্যার। আসি, আসসালামু আলাইকুম দুলা ভাই স্যার। হাজির